বিপুল ভোটে জয়লাভ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছেন তিনি। মুখ্যমন্ত্রী ছিলেন আবারও হতে পারবেন, সেটা তার একান্তই নিজস্ব ইচ্ছা। তবে 5 তারিখে তার শপথ গ্রহণ প্রক্রিয়া রয়েছে। অন্যদিকে বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন অধীর রঞ্জন চৌধুরী। বৈঠকে তার বক্তব্য শোনাবো আপনাদের। এটা তার একটা বিরাট রাজনৈতিক জয় যে পরপর 3 বার তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন, এটা তার রাজনৈতিক জীবনের বিরাট সাফল্য বলে মনে করি। এবং সবথেকে বড় কথা, বাংলার মানুষের প্রতি আমার শ্রদ্ধা ভরসা আমি ব্যক্ত করতে চাই, কারণ বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছে যে এ বাংলা সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে, এ বাংলা শান্তির রাজনীতি বিশ্বাস করে, এ বাংলা সংকীর্ণতা এবং সাম্প্রদায়িকতা রাজনীতিকে প্রত্যাখ্যান করে। এটা আমি মনে করি বাংলার একটা বিশেষ পরিচয় আমরা ভারতবর্ষের বুকে রাখতে পারলাম। 3 বারের মুখ্যমন্ত্রী হওয়া পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির রাজনীতি জীবনে একটা বিরাট সাফল্য বলে মনে করি। তাই তার কাছে আশা করব যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর এ বাংলার আরও অগ্রগতি হোক, এ বাংলায় শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, এ বাংলার মানুষের নিরাপত্তা ফিরে আসুক, শিল্প স্বাস্থ্য শিক্ষায় বাংলা এগিয়ে চলুক। আমরা বিরোধী দল হিসাবে বাংলার মুখ্যমন্ত্রীর পশ্চিমবঙ্গ সরকারের কোথাও কোনো ত্রুটি দেখলে, কোথাও কোনো ভুল দেখলে, কোথাও কোনো কমি দেখলে, ডেফিসিয়েন্সি দেখলে আমরা নিশ্চয়ই আমাদের দায়িত্ব পালন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করব। সরকারের দৃষ্টি আকর্ষণ করা, সরকারের সমালোচনা করা মানে এটা নয় যে আমরা সরকারকে আমাদের শত্রু বলে মনে করি। এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে বিরোধী দলের একজন কর্মী হিসাবে যে সরকারের ভুল ত্রুটিগুলোকে বারবার করে সরকারের নজরে নিয়ে আসা, মানুষের জন্য সরকারের কাছে আবেদন করা, মানুষের স্বার্থে সরকারের কাছে বক্তব্য রাখা, এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্ব বিরোধী দলের কর্মী হিসাবে নিশ্চয়ই আমরা পালন করার চেষ্টা করব। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের থাকার তো কথা না, কারণ আমরা জানিও না, কেউ বলেও নি, টিভিতে দেখে নেবো, কোনো অসুবিধা নেই। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমাদের কাছে কোনো নেমন্তন্ন আমার কাছে আসেনি। যাই হোক, এই মুহূর্তে কলকাতায় যাওয়াও সমস্যা। নিশ্চয়ই শুভকামনা করব নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মমতা ব্যানার্জির তৃতীয় ইনিংসের শুভকামনা নিশ্চয়ই আমরা করব।